এবার নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের জানা গিয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত যেটি নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে এবং উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে। আগামী 21 তারিখের মধ্যে এর অভিমুখ থাকবে মায়ানমার বাংলাদেশ সীমান্ত। এছাড়াও আরো দুটি ঘূর্ণাবর্ত রয়েছে, একটি ঘূর্ণাবর্ত উত্তরপ্রদেশ ও বিহার সংলগ্ন উত্তরপ্রদেশের ওপর রয়েছে আরো দুটি ঘূর্ণাবর্ত। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জানা গিয়েছে একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হচ্ছে এবং সেই নিম্নচাপের ও ঘূর্ণিঝড়ের অভিমুখ জানা গিয়েছে বাংলাদেশ এবং মায়ানমার সীমান্ত। এছাড়াও আরো দুটি ঘূর্ণাবর্ত রয়েছে, একটি ঘূর্ণাবর্ত উত্তরপ্রদেশ সংলগ্ন বিহারের ওপর অবস্থান করছে এবং অন্য ঘূর্ণাবর্তটি বাংলাদেশের ওপর রয়েছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, সেই ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে। এই নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে এবং উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে। আগামী 21 তারিখের মধ্যে এর অভিমুখ থাকবে মায়ানমার এবং বাংলাদেশ সীমান্ত, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুদীপ্তা চৌধুরী। সুদীপ্তা, আবার একটা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবারও ঘূর্ণিঝড় এবং এই ঘূর্ণিঝড় কিন্তু আগামী 21 তারিখ নাগাদ বাংলাদেশ মায়ানমারের দিকে আছড়ে পড়তে পারে, এই সম্ভাবনা এখনো পর্যন্ত তৈরি হয়েছে। ইতিমধ্যেই একটি নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত সেটা কিন্তু উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি ইতিমধ্যেই তৈরি হয়েছে, যেটি নিম্নচাপে পরিণত হয়ে সেটি ধীরে ধীরে এগোচ্ছে উত্তর পশ্চিম দিকে এবং সেটি কিন্তু ধীরে ধীরে বাংলাদেশের দিকে সরছে এমনটাই জানাচ্ছে। এবং তার আগে অর্থাৎ এই মুহূর্তে নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উত্তর পূর্ব দিকে সরছে এবং সেই সম্ভাবনা এখনই এই মুহূর্তে যেটা বলা হচ্ছে যে ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্র উপকূলে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে এবং আজ থেকেই সেই ওয়ার্নিং জারি করে দেওয়া হয়েছে। যারা মৎস্যজীবীরা যারা সমুদ্র উপকূলে গিয়েছে ইতিমধ্যে তাদেরকে ফিরে আসার কথা ইতিমধ্যেই বলা হয়েছে এবং যেটা বলা হচ্ছে এ রাজ্যে যদিও সেই অর্থে তবে সামগ্রিক দিকে এই ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে অবস্থান করছে। তাই এটি কিন্তু ধীরে ধীরে অগ্রসর হচ্ছে উত্তর পশ্চিম দিকে অর্থাৎ বাংলাদেশ মায়ানমার লাগোয়া জায়গায়, কিন্তু তা সত্ত্বেও এ রাজ্যে কিন্তু ঝোড়ো হাওয়া বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই শুরু হয়ে যাওয়ার কথা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এবং সেটা কিন্তু ধীরে ধীরে এই রাজ্যে যে প্রভাব পড়বে এই রাজ্যেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে তামিলনাড়ু, পন্ডিচেরি, কেরালা এই সমস্ত জায়গায় 3-4 দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা সেটাও রয়েছে। শনি রবিবার নাগাদ বৃষ্টি হতে পারে উত্তর পশ্চিম ভারতের হিমালয় সংলগ্ন যে সমস্ত এলাকা রয়েছে সেখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে এ রাজ্যে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে, আগামী সপ্তাহ থেকে এমন সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ সুদীপ্তা, আমাদের সঙ্গে থাকার জন্য। টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি সুদীপ্তা চৌধুরী। অর্থাৎ আগামী সপ্তাহে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে এ রাজ্যে এবং তার জন্য কিন্তু 50 থেকে 60 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে চলবে বৃষ্টিপাত। ইতিমধ্যেই আন্দামান নিকোবরে শুরু হয়ে গিয়েছে বৃষ্টিপাত এবং তার জেরে নিম্নচাপের প্রভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। কি বলেছেন আবহবিদ সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, আমরা একবার শুনবো। এই মুহূর্তে দেখুন যেটা আছে হচ্ছে আমাদের জাস্ট একটা নিম্নচাপ 15 তারিখ সন্ধ্যাবেলায় তৈরি হয়েছিল, যেটার অবস্থান এই মুহূর্তে হচ্ছে আমাদের সেন্ট্রাল পার্টস অফ সাউথ বে অফ বেঙ্গল অর্থাৎ আমাদের যে দক্ষিণ বঙ্গোপসাগরের ঠিক মাঝ বরাবর, সেটা হচ্ছে 16 তারিখের আমাদের আজকের যে সকালে 8:30টার যে পজিশন আমি বলছি এক্সপেক্টেড, যেটা হচ্ছে এটা ইনিশিয়ালি শুরুতে একটু মুভ হবে ইস্ট নর্থ ইস্ট টুয়ার্ডস মানে টুয়ার্ডস আন্দামান শুরুতে, দিয়ে এটা ডিপ্রেশন হবে মোটামুটি ধরুন 20 तारीख नागाद तार माझे 19 तारीख एक सुस्पष्ट निम्नचाप तैरी होबे 20 तारीख नागाद डिप्रेशन एवं 21 तारीख सम्भवत 21 तारीख मर्निंग दिके एटा हये जाबे आपनार घूर्णिझड़े परिणत होवार सम्भावना सेटा किन्तु आंदामान नर्थ आंदामान संलग्न जे आमादेर समुद्र सेखाने तारपरे एटा मुभमेंट होबे जेटा होच्छे आमादेर एकटु वेस्ट नर्थ वेस्ट 22 तारीख अब्दि ये मुभमेंट चलबे आशा करा जाए। सबसिकुएंटलि एटा किन्तु आबार घुरे गिये नर्थ नर्थ ईस्ट मुभमेंट होबे अर्थात उत्तर उत्तर पूर्व दिके मुभमेंट होबे टुवर्ड्स बांग्लादेश एबं म्यांमार कोस्ट। आमरा सिस्टेमके रेगुलार मनिटर करछि एबं एई मुहूर्ते जेटा होच्छे जे मुभमेंट टुवर्ड्स बांग्लादेश एबं म्यांमार कोस्टेर दिके এই মুহূর্তে আমরা তো কি বলছি যে মুভমেন্ট হচ্ছে টুয়ার্ডস বাংলাদেশ এন্ড মায়ানমার কোস্ট। আবহাওয়া কি রকম যাবে? আগামী 5 দিন দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। বিশেষ করে দক্ষিণবঙ্গে আগামী 5 দিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। उत्तरबंगेर क्षेत्र प्रथम 4 दिन ड्राई, पंचम दिन शुधुमात्र दार्जिलिंग और कालिम्पोंगे खूब हल्का बृष्टिर एक सम्भावना थाकछे, बाकी जेलातेओ किन्तु ड्राई अर्थात मोटेर उपरे आगामी 5 दिन उत्तरबंग और दक्षिणबंग सर्वत्रई आबहावा प्रधानत शुष्क थाकबे। उत्तरबंगेर जेलागुलोते आमादेर दिनेर तापमात्रा खूब एक सिगनिफिकेंट चेंज नेই अर्थात जे टेम्पारेचारटा एखन चलছে সেটাই। दक्षिणबंगेर क्षेत्रे एकटु ग्रैजुअलि 1 থেকে 2 डिग्री आगामी 2 থেকে 3 दिने आरो बाड़ार सम्भावना, फले एकटु हट एबं ह्यूमिड वेदार थाकबे किन्तु दक्षिणबंगेर जेलागुलोते। जेहेतु तापमात्रा 1 থেকে 2 डिग्री आरो बाड़ार सम्भावना आछे आगामी 2 থেকে 3 दिनेर मध्ये। एई मुहूर्ते कोथाओ वार्निंग किछु नेই। बंगोपसागरेर उपर जे निम्नचाप